Assalamualaikum everyone, welcome and welcome back to my YouTube channel. আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা সিম্পল মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমি জাস্ট একটু পরে বের হব, তার জন্যই রেডি হচ্ছিলাম। চিন্তা করলাম একটা আমি শর্ট মেকআপ ভিডিও করি। বর্তমানে আমি ইউকেতে এসেক্সে আছি, সাউদার্ন সির পাশে। সো আমি এতদিন আমার বাইরে আসা নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য আমি ইউটিউবে অ্যাক্টিভ হতে পারিনি। যাই হোক, এখন থেকে আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়ার চিন্তাভাবনা আছে। সো আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমাদের আজকের টিউটোরিয়াল। আর প্রথমে বলে দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন, আমি এখনও সব কিছু সেট আপ করিনি। আর আমার মেকআপ প্রোডাক্টও আমি সবগুলো বের করিনি এখনও, আমাদের একটু বাসা চেঞ্জ করার প্ল্যান আছে। সো আসলে এটার জন্যই এখনও সব কিছু বের করে আবার নতুন করে সেট করিনি। সো মেকআপ লুকটা আমি খুবই সিম্পল রেখেছি। এখানে আমি দুইটা ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করবো। আমি জাস্ট যেরকম বিবি ক্রিম ইউজ করি না, সেম ওটার মতোই হালকা হালকা করে লাগিয়ে নিচ্ছি। আমি একদমই কম প্রোডাক্ট ইউজ করবো আজকে, যেহেতু বাইরেই যাচ্ছি, এত হেভি কোনো প্রোডাক্ট লাগানোর আমার মনে হয় দরকার নেই। সো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি, এখন নেক্সট স্টেপে চলে যাব। আমার এই লুকটা দেখে সবাই মনে করবে না যে আসলে আমি মেকআপ করেছি। আপনারা চাইলে কিন্তু এটা নো মেকআপ মেকআপ লুক হিসাবেও অ্যাপ্লাই করে দেখতে পারেন। এরপর আমি হালকা করে একটু পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমার স্কিন একটু ড্রাই, তার জন্য আমি একদমই কম পাউডার নিচ্ছি, যত কম পাউডার ইউজ করা যায়। অ্যান্ড দেন আমি এখানে টেকনিকের এই ব্লাশটা দিয়ে জাস্ট ব্লাশ অ্যাপ্লাই করে নেব। যেহেতু প্রথমেই বলে দিয়েছি যে আমি এখনও সব মেকআপ প্রোডাক্ট বের করিনি আমার ব্যাগ থেকে, সো হাতের কাছে যে দু তিনটা ব্রাশ ছিল তাই দিয়ে এখন কাজ চালিয়ে নিয়েছি। এরপর আমার কাছে ছোট একটা ফাউন্ডেশন ব্রাশ ছিল, যেটাই আমি হালকা করে একটু ব্লাশ নিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি। হাতের কাছে যেহেতু ব্লেন্ডিং ব্রাশ ছিল না, তার জন্যই আসলে যা ছিল ছোট ফাউন্ডেশনের ব্রাশ ওটা দিয়েই চোখের উপরটা আইশ্যাডো হিসাবে ব্লাশটা ব্লেন্ড করে নিয়েছি। এতটাও খারাপ হয়নি, মোটামুটি আমার লুকটার প্রায় শেষের দিকে। এখন জাস্ট আমি একটু কন্ট্রোল করে নেব, নোজটা একটু শার্প করে নেব ফোকালিওরের কন্ট্রোল প্যালেটটা দিয়ে, এবং হাইলাইটার হিসেবে আমি টেকনিকের হাইলাইটারটা হালকা করে আমার নোজের উপরে এবং লিপসের উপরে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি পিঙ্ক ব্লাশের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা যারা হয়তো আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন এই মাস্কারাটা আমার অনেক পছন্দের, কম দাম হলেও আমার খুব ভাল লাগে এই মাস্কারাটা। মাস্কারা অ্যাপ্লাই করা শেষ, এখন আমি লিপস্টিকে চলে যাব। লিপস্টিকের জন্য আমি কুইবেস্টের একটা লিপস্টিক অ্যাপ্লাই করব। ভিডিওতে হয়তো ভালোভাবে লিপস্টিকটা শেড বোঝা যাচ্ছে না, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিপস্টিকের শেড নাম্বার এবং নামটা দিয়ে দিব। একটু ডিপ কালার চুজ করছি, সবই একটু লাইট ছিল, তার জন্য আসলে একটু ডিপ কালার চুজ করলাম। প্রথমে আমি লিপ লাইনার দিয়ে আর্ট করে নেব, এরপর আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। লিপস্টিক অ্যাপ্লাই করতে করতে একটা কথা জানিয়ে রাখি, আমি হয়তো বেশি টাইম পাবো না, বাট যতটুকু টাইম পাবো আমি নেক্সটে ব্লগ দেওয়ার চেষ্টা করব। হয়তো বা রেগুলার দিতে পারবো না, তারপরও চেষ্টা করব রেগুলার দেওয়ার। আমার লিপস্টিকটা বলে অ্যাপ্লাই করা শেষ, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি এই লুকটা আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।